আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কয়েকদিন যাবতই ব্লগ দিচ্ছি না, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমরা আসলে দীর্ঘ প্রায় 4 মাস পরে বের হয়েছি, এবং সেই বের হওয়াটা আসলে অনেক দূরেই চলে যাচ্ছি, একদম চিটাগাং থেকে ভৈরব যাচ্ছি। তো রোজা ঈদও করতে পারি নাই, তো ওই পারপাসে আসলে সামনে ঈদ আর সামনে একটা অনুষ্ঠানও আছে আমাদের বাসায়, তো ওই সব কিছু মিলেই আসলে বাড়িতে যাচ্ছি। শেয়ার করবো আপনাদের সাথে সব আস্তে আস্তে। আসলে আমার হঠাৎ করে আমার ছোট বোনের মানে কাবিন হওয়ার কথা, মানে আক্স যেটা, তো সেটার উপলক্ষে আসলে বাড়িতে যাওয়া। তো সামনে ঈদ, তো বারে বারে আসা যাওয়া করা যাবে না, এই জন্য একবারই চলে যাচ্ছি, অনেক দিন থাকা হবে বাড়িতে। ইনশাল্লাহ বাড়ির ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হচ্ছে কিছু শ্যুট করেছিলাম, এটা হচ্ছে ঢাকা টু চিটাগাং যে হাইওয়ে, তো সেটারই আসলে রাস্তাটা, ভিডিও দুই পাশের রাস্তা আসলে দেখতে অনেক ভালো। এটা কিন্তু খুবই ভালো একটা হাইওয়ে, কোনো ভাঙা বা খানা খদ্দ কিছুই নেই, একদম ফ্রেশ একটা রাস্তা। আর জার্নি করতেও খুব ভালো লাগে এই রাস্তাতে, কোনো খারাপ লাগার মতো কিছুই নাই। তো এই তো বাড়িতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আর বাড়িতে গেলে বাড়ির ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, সেগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। তো আমরা প্রায় কুমিল্লা কাছাকাছি চলে আসছি, কুমিল্লা থেকে একটু বিরতি দিব, প্রায় আধা ঘন্টার মতো বিরতি দিয়ে। তো বাড়িতে আসার পরে, এটা হচ্ছে বাড়িতে আসার দুই একদিন পরের সিন, এগুলা তো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখুন কিছু বলবা করোনা সম্বন্ধে? যে বদনে রই না দূরে, সেই বদনে নাম কাটিয়া। তুমি বলতে পারলা না, আমি বলে দিছি। পরিশা তুমি বলতে পারো নাই নাও দিনে দিনে ছোট্ট পাখি কোথায় পেল এত চঞ্চলতা, তুমি বলো জানো পিতা। ধীরে ধীরে ছোট্ট নদী কখন পেল এত চলতা, তুমি বলো কিছু জানো পিতা। একটু বলো, হ্যাঁ মা, বলো কোন সম্পর্কে বলো, কোথায় কেন দেখছ?
आयुष पड़े जा বাড়ির মধ্যে নাম জানো কি দিছে।